আজকে আমরা ক্লাস 3 এর নতুন পড়া করব ইংলিশ সেকেন্ড পেপারে ইংলিশ স্টাডি আর ডব্লিউপিএস ইংলিশ সেকেন্ড পেপারে আছে ইংলিশ স্টাডি আর ডব্লিউপিএস আজকে এখন আমরা ইংলিশ স্টাডিটা বলছি নতুন পেজ হচ্ছে পেজ 16 ঠিক আছে যতক্ষণ আমাদের ফার্স্ট টার্ম হলো তারপরে থেকে ফার্স্ট টার্মের পড়া যতক্ষণ হলো তারপরে থেকে এটা হচ্ছে আমাদের ইংলিশ স্টাডি নিউ পেজ হচ্ছে 16 ওয়ার্কশিট 14 রাইট অর রং ওকে Now, an elephant is a large animal. একটা হাতি বড় একটা বড় পশু এটা ঠিক না ভুল আমরা জানি হাতি সবচেয়ে বড় পশু হচ্ছে এটা রাইট হবে নেক্সট ইজ কনফেকশনার সেলস কেকস অ্যান্ড চকলেটস কনফেকশনার তাদেরকে বলি যারা বিস্কিটস কেকস চকলেটস এগুলো তৈরি করে তো এদেরকে কনফেকশনার বলি তো কনফেকশনার সেল কেকস অ্যান্ড চকলেটস তো জানি আমরা কি কনফেকশনার কি তৈরি করে কেকস বিস্কিট চকলেটস তৈরি করে এবং বিক্রিও করে তো এটা রাইট নাও নেক্সট ইজ এ বেবি ইজ কল আ পাপি বেবি ক্যাট ইজ কল আ পাপি বেবি ক্যাট মানে বিড়াল বেবি ক্যাট মানে বিড়ালের বাচ্চা কল মানে বলে পাপি অ পাপি পাপি আমরা জানি কুকুরের বাচ্চাকে পাপি বলা হয় কিন্তু এখানে দিয়েছে অ বেবি ক্যাট ইজ কল্ড অ পাপি বেবি ক্যাটকে তো পাপি বলবো না আমরা কি বলবো এবার এখানে বেবি ক্যাটকে কিটেন এখানে পাপি দিয়েছে বলে রং দিয়েছি ক্রস অ ডগ ইজ অফ্রেড অফ দ্য ডগ ডগ মানে কুকুর অফ্রেড মানে ভয় পাওয়া একটা কুকুর ভয় পায় একটা কুকুরকে না ক্রস We see with our eyes. আমরা দেখি আমাদের চোখ দিয়ে তো আমরা দেখি আমাদের চোখ দিয়ে তার মানে এটা ঠিক হচ্ছে We see with our eyes. Right. Oranges are fruits. Oranges মানে হচ্ছে কমলা লেবু Fruits মানে হচ্ছে ফল কমলা লেবু গুলো ফলই হয় Oranges are fruits. Right. A pilot flies an aeroplane. Pilot কাদেরকে বলে যারা প্লেন চালায় an aeroplane মানে প্লেন pilot flies মানে উড়ায় a pilot flies an aeroplane মানে হচ্ছে একটা pilot aeroplane উড়ায় right we drink when we are hungry drink মানে হচ্ছে পান করা জল জল জাতীয় জিনিস পান করা hungry মানে হচ্ছে ক্ষুধার্ত তো আমরা পান করি যখন আমাদের আমাদেরকে খিদে লাগে তখন তো না আমরা জল জল পান করি যখন আমাদেরকে টেস্টটা লাগে এদিকে তেল হাংরি দিয়েছে তো হাংরিটা হবে না থার্স্টি যদি হতো তাহলে ঠিক হতো এদিকে হাংরি দিয়েছে ইট মিন্স উই ড্রিঙ্ক ওয়েন উই আর হাংরি ক্রস স্কুইরলস লাইক নাটস স্কুইরলস মানে হচ্ছে কাঠবিড়ালি নাটস মানে হচ্ছে বাদাম তো আমরা জানি কাঠবিড়ালি কাদেরকে বলে গাছে যে ছোট প্রাণী থাকে তার দিকে নামে উঠে ঠিক আছে তো স্কুইরলস লাইক নাটস হ্যাঁ স্কুইরলসরা বাদাম খেতে পছন্দ করে ওইটা রাইট দ্য কালার অফ আ ক্রো ইজ হোয়াইট ক্রো কালার মানে হচ্ছে রং ক্রো মানে হচ্ছে কাক হোয়াইট মানে সাদা কাকে রং কেমন হয় আমরা জানি কাকে রং কালো হয় কিন্তু এখানে দিয়েছে সাদা ঠিক আছে এইটা নতুন পড়া হয়ে গেল তোমরা বই ঢুকে নেবে পাশে হাইফেন দিয়ে আনসারটা লিখবে এখানে দিস ইজ কারেক্ট দিস ইজ রাইট দিস ইজ রং টিক করতে হবে না শুধু টিক মার্ক করবে যেটা রাইট সেটা রাইট টিক মার্ক করবে আর যেটা ক্রস হবে এটা কাটা ঠিক আছে এবার হোমওয়ার্ক দেওয়া হচ্ছে ইংলিশ স্টাডি হোমওয়ার্ক পেজ 4 ওয়ার্কশিট নাম ওয়ার্কশিট হচ্ছে এ বি সি অর্ডার আর পেজ 5 ওয়ার্কশিট হচ্ছে নেমস অফ থিংস এই দুটো পেজকে ভালো করে লার্ন করে নেবে ঠিক আছে এগুলোকে তোমাদের করানো হয়েছে আবার এটাকে ভালো করে লার্ন করে নেবে আর এই নতুন পড়াটা বইয়ে ঢুকে নেবে এক থেকে ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত দেওয়া আছে আজকে আমরা ওয়ান থেকে টেন পর্যন্ত করেছি পরের দিন আবার লেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত করাবো ঠিক আছে